সন্তানের জন্য নাম রাখা অভিভাবকদের জন্য সবসময় কঠিন কাজ, কিন্তু ভারতের কর্ণাটক রাজ্যের একটি গ্রামের বাসিন্দারা এক্ষেত্রে একটি অভিনব প্রথা বেছে নিয়েছেন। টাইমস নাও নিউজের খবরে বলা হয়, কর্ণাটকের বাজ্রাপুরের হাক্কিপাক্কি উপজাতি সম্প্রদায় সন্তানদের নামকরণে এক অদ্ভুত রীতির প্রচলন করেছে। 15 বছর আগে শুরু হওয়া এই রীতিতে তারা জনপ্রিয় ব্যক্তি ও বস্তুর নামেই রেখেছেন সন্তানদের নাম। তারা শিশুদের নাম রাখছেন কফি, গুগল, ব্রিটিশ, অমিতাভ, অনিল কাপুর, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, গ্লুকোজ ও ইংলিশ। বাদ যাচ্ছে না মাইশোর পাক, শাহরুখ খান, আমেরিকা, ওবামা, 1/2, রণবীর, বাস্ট্রেন, ডলার ও এলিজাবেথ। অনেক মানুষের কাছে এমন নামকরণ অদ্ভুত লাগলেও হাক্কিপাক্কি সম্প্রদায়ের সন্তানরা নিজেদের নাম কখনো কৌতুক করেন না। প্রতিটি শিশুর নামকরণের পেছনে থাকে এক একটি গল্প। যেমন মাইশোর পাক নামের সন্তানের অভিভাবকদের মিষ্টি খুব পছন্দ, তাই তারা নিজের সন্তানের এই নাম রেখেছেন। বিদ্যালয়ে নিজেদের প্রথম দিনেই বন্ধু হয়ে গেছে কংগ্রেস ও জনতা। এই সম্প্রদায়ের অনেকেরই এমন নামে পাসপোর্ট রয়েছে এবং প্রায় সবসময় তারা ভ্রমণ করেন। তারা 14টি উপভাষার মিশ্রণে কথা বলতে পারেন। বিয়েতে বরপক্ষ যৌতুক দেয় কোনো পক্ষকে। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে বিয়ের সময় দেয়া যৌতুকের অর্ধেক ফেরত দিতে হয় নারীকে। কান্নাডা ভাষায় হাক্কিপাক্কি অর্থ হল পাখি শিকারী। এই সম্প্রদায়ের একটি সমৃদ্ধ ইতিহাস ও রাজপুত রাজা রানা প্রতাপের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল।